আজ 10 জুলাই 2023 তোমাদের পরীক্ষা শুরু হবে। 12 জুলাই 2023 অর্থাৎ আর মাত্র 2 দিন আছে। এই 2 দিন পরে 2021 সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষা আরম্ভ হবে। তো তোমাদের শেষ সময় তোমাদের প্রস্তুতি কেমন তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটিতে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো শেষ সময়ের জন্য তোমাদের সাথে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। তোমাদের প্রস্তুতি কেমন, তোমরা কোন সাজেশান ফলো করছো, আমার যে সাজেশান সেটি ফলো করছো কি না, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের সামনে আমি এ পর্যন্ত যতগুলো সাজেশান নিয়ে আলোচনা করছি তার একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে আমি আলোচনা করেছিলাম অর্থাৎ যেগুলো ভিডিও ইতিমধ্যে রুবেল একাডেমি 360 ইউটিউব চ্যানেলে দিয়েছি সেগুলোর মধ্যে আছে অর্থনীতি তৃতীয় পত্র, ইতিহাস তৃতীয় পত্র চতুর্থ পত্র, ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র চতুর্থ পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র চতুর্থ পত্র, দর্শন তৃতীয় পত্র, বাংলা অর্থাৎ বাংলা জাতীয় ভাষা, ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্র এবং চতুর্থ পত্র, এবং রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ এবং তৃতীয় পত্র, সমাজবিজ্ঞান তৃতীয় পত্র এবং চতুর্থ পত্র, সমাজবিজ্ঞান তৃতীয় পত্র এবং সমাজবিজ্ঞান চতুর্থ পত্র। তো এগুলো সাজেশান অলরেডি চ্যানেলে দেওয়া হয়েছে, তারপরে তোমাদের আমি একটু দেখিয়ে দিই আসলে ভিডিওগুলো আমি দিয়েছি কি না। তো আমি অবশ্যই ভিডিওগুলো দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, তারপরে আমি চ্যানেলে চলে যাব, সেখানে তোমাদের দেখিয়ে দেবো আসলে ভিডিওগুলো আমি দিয়েছি কি না। তো ইতিমধ্যে অনেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই আছো, তো তোমরা অবশ্যই সাথে থাকবে, আর যারা ভিডিওটিতে এখনও নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো প্রায় 10 ঘন্টা আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে বন্যার কারণে ডিগ্রি অনার্স চলন পরীক্ষা স্থগিত হবে কি না। তো বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু চলমান যে বন্যার কারণে প্রকোপ চলছে, তো জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে থেকে এখনও জানানো হয়নি, যদি এই ধরনের কোনো নোটিশ আছে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ বাংলা জাতীয় ভাষা, দর্শন, এরপরে আরও যেগুলো ভিডিও দিয়েছি সেগুলো হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, ভূগোল, পরিবেশ, অর্থনীতি, সমাজবিজ্ঞান, আরও অনেক ভিডিও দেওয়া হয়েছে, তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এগুলো সব ভিডিওর পিডিএফ ফাইল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে, অর্থাৎ সকল সাজেশান এক ভিডিও তোমরা পেয়ে যাবে, সকল বিষয় সাজেশানের পিডিএফ ফাইল তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের পরীক্ষা আর মাত্র 2 দিন সময় আছে, তোমাদের পরীক্ষা সকাল 9 ঘটিকা থেকে শুরু হবে, কারণ এই দিনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আছে তাদের, অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা 1:30 থেকে শুরু হবে টোটালে 4 ঘন্টা, এবং তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল 9টা থেকে 3.5 ঘন্টা। তো একই দিনে অনার্স এবং ডিগ্রি পরীক্ষা আছে, তোমরা অবশ্যই ভালো প্রস্তুতি নেবে। আর তোমাদের যেগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম অর্থাৎ এগুলো বিষয় পিডিএফ ফাইল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর এ পর্যন্ত যারা সাজেশানটি পেয়েছ তোমাদের কেমন লেগেছে ভিডিওগুলো অবশ্যই তা কমেন্ট করে জানাবে, আর সকল ভিডিওর সাজেশান তোমরা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নেবে। আর তোমাদের অনেকে এ পর্যন্ত যারা এগুলো সাজেশান ফলো করনি বা করবে না তাদের বলবো তোমরা 2017 থেকে শুরু করে যেহেতু পরীক্ষা 2021-এর অর্থাৎ 20-এর পরীক্ষা হয়ে গেছে, তোমরা 20-এর পরীক্ষা প্রশ্ন ফলো না করে তোমরা 17 থেকে শুরু করে 19 সাল পর্যন্ত যেগুলো প্রশ্ন আছে তোমরা এগুলো ফলো করতে পারো, তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে। আর যারা এগুলো পিডিএফ ফাইল নিতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো এই ছিল 2021 সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা। অবশ্যই তোমরা আর কোন কোন সাবজেক্টের সাজেশান পেতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো তোমাদের একটি বিষয় আমি জানিয়ে রাখছি, তোমাদের যে অর্থাৎ হিসাব বিজ্ঞান সংক্রান্ত যে সাজেশানটি আছে সেটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, সেটির সাজেশান প্রস্তুতি চলছে। তোমাদের 17/7/2023 সোমবারে হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র অর্থাৎ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই বিষয়ে সাজেশান অবশ্যই আনবো। আরও অনেক বিষয় আছে, তোমরা কোন কোন বিষয়ে সাজেশান পেতে চাও তাও কমেন্ট করে জানাবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, তোমাদের পরীক্ষা যেন অনেক ভালো হয় এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।